প্রিয় দর্শক গাজীপুরের জয়দেবপুরে আয়োজন করা হয়েছে ঐতিহাসিক গাজীপুর আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা দুই হাজার সতেরো দুই হাজার সতেরো সালের এই তো এই সময়ে কিন্তু প্রতি বছরই কিন্তু এই বাণিজ্য মেলা করে থাকে এই কর্তৃপক্ষ তো আমরা যেমনটি জানতে পেরেছি সামনে এক এগারো দুই হাজার দুই হাজার সতেরোতে এটা কিন্তু উদ্বোধন হওয়ার কথা রয়েছে তো সেই মর্মেই কিন্তু কাজ চলছে অনেক ইনস্টলগুলোয় এখনও কিন্তু অনেক অনেক ইনস্ট ইনস্টনে কাজ কিন্তু শেষ হয়নি আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এখনও কাজ হচ্ছে এখনও কিন্তু তো দর্শনার্থীর ভিডিও কিন্তু ছিল মোটামুটি কিছুটা চোখে পড়ার মতো তো আমরা যেমনটা পুরো মেলা ঘুরে দেখেছি যা মানুষের কাছ থেকে যতটুকু শুনেছি তো ওই মেলা কিন্তু পুরো এক মাস ব্যাপী থাকবে তো সবাইকে কিন্তু এই আমন্ত্রণ জানিয়েছে এখানকার যে কর্তৃপক্ষ যে এখানে কিন্তু আপনার অনেক ধরনের বিনোদনমূলক জিনিস থাকবে কেনাকাটার খেলনা এবং আপনার ধরেন দেশীয় কাপড় থেকে শুরু করে এবং বাস্তাদের খেলনা থেকে শুরু করে বিনোদনমূলক সব ধরনের অবস্থান কিন্তু রয়েছে ইতিমধ্যে কিন্তু এই অনেক অনেক জায়গায় কিন্তু আপনার এই যেমন মজুর যে যে ইনস্টল স্টলগুলো এগুলোও কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি তো এখনও কিন্তু অনেক খেলনার দোকান অথবা সানক্লাসের দোকান এবং যে যে আকর্ষণীয় যে দোকানগুলো এই দোকানগুলোর কিন্তু কাজ এখনো চলছে তো গাজীপুরে এই ঐতিহাসিক এই আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলার ঐতিহাসিক কিন্তু এই যেমন এই শাড়ির যে সমারোহগুলো রয়েছে এটা কিন্তু আপনারা না আসলে মেলে না আসলে কিন্তু দেখার কোনো উপায় নাই এবং ভালো লাগার যে ব্যাপারটা এখানে কিন্তু আপনাকে আসতে হবে আসলেই কিন্তু আপনি সেখানে সেটা ভালো করে বুঝতে পারবেন তো দর্শক আপনাদের অবশ্যই আমন্ত্রণ জানাবো এখানে আসার জন্য তো এইখানকার কর্তৃপক্ষ মেলা কর্তৃপক্ষ আমাদের যেমনটা জানিয়েছে যে মেলায় যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় সেক্ষেত্রে ওনাদের নজর দিতে একটু ভালো এবং এছাড়াও কিন্তু মেলায় মেলা কার্যালয় রয়েছে জিডিএস টিপি সাইদ হাসান ঢাকা